এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন যেটা ভ্যারিয়েন্টস যেটা একটা মিউটেটেড ফর্ম যেটা অমিক্রন বলা হচ্ছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই তোমাদের ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছো তোমাদের ফাইনাল পরীক্ষার কি হবে বাতিল হয়ে যাবে টেস্ট পরীক্ষার দিয়েই কি মূল্যায়ন হবে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল ও টেস্ট পরীক্ষা নিয়ে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও কি বললেন তাদের মুখ থেকেই তোমাদের শুনিয়ে দেব অ্যাকচুয়ালি তারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনাল এবং টেস্ট পরীক্ষা নিয়ে কি পরিকল্পনা করছেন একই সাথে জানুয়ারি মাসে কি প্রত্যেকের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে বাস্তবটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্তটাই শেয়ার করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বা বা যোগাযোগ করার থাকলে সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো সবার প্রথমেই বলে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে তারপরে একাদশ একাদশ্রেণীর ছাত্রছাত্রীদের কথা বলবো তোমরা সকলেই কেন তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার নির্খণ্ঠ রীতিমতো প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে কবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবং তা নিয়েও ও আগেই পর্ষদ জানিয়ে দিয়েছিল যে টেস্ট পরীক্ষা হবে উচ্চ সংসদ জানিয়ে দিয়েছিল টেস্ট পরীক্ষা হবে না ইতিমধ্যে এই সমস্ত যে পরিকল্পনা ছিল সেটা কিছুটা হলেও এ ওলট পালট করে দিয়েছে নতুন কোভিড ভাইরাস অমিক্রম এই অমিক্রমের কারণে বোর্ড কিন্তু নতুন অনেক ধরনের ডিসিশন নিয়েছে এবং সেই কারণেই দুই বোর্ডের সভাপতি বিভিন্ন রকম মন্তব্য করছেন সবার প্রথমে এই অমিক্রমের কারণে অ্যাকচুয়ালি কি সিদ্ধান্ত নিয়েছেন এবং কি পরিকল্পনা আছে উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কি বলছেন তার মুখ থেকে শুনে নেব একটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হলো সবাই যাতে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষাটা নিয়ে নেয় এটা দুটো কারণ হচ্ছে প্রথমত হচ্ছে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন এই যে স্কুল শিক্ষা ব্যবস্থার সাথে একদমই সম্পর্ক নেই যোগাযোগ বিচ্ছিন্ন আছে ছাত্রছাত্রীদের ফলে ছাত্রছাত্রীরা সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারপর থেকে কিন্তু আর পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নেই একদম সরাসরি তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা সেকেন্ড এপ্রিল থেকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তখনই তারা সেই পরীক্ষাতে বসত সেটাকে অ্যাভয়েড করার জন্য অন্তত একটা প্র্যাকটিস সেশন হিসেবে একটা আমার মনে হয় যে অন্তত একটা টেস্ট থাকা উচিত দু নম্বর কারণ হচ্ছে যে রিসেন্টলি আপনারা জানেন যে গোটা বিশ্ব জুড়েই এখন তো মানে একটা করোনা ভাইরাসের নতুন যেটা ভ্যারিয়েন্টস যেটা একটা মিউটেটেড ফর্ম যেটা অমিক্রন বলা হচ্ছে সেটা অনেক জায়গাতেই একটা কিছুটা হলেও সামান্য আতঙ্ক ছড়িয়েছে আবার যদি কোন করোনার মানে প্রভাব বাড়ে লকডাউনের মতো সিচুয়েশন হলো বা কোনো বিশেষ কারণে এইচএস পরীক্ষা ক্যান্সেল করতে হলো তখন আমাদের কাছে কিন্তু কোনো মার্কসই থাকবে না ইভ্যালুয়েশন করার তো সেই ক্ষেত্রে এই টেস্ট পরীক্ষা একটা ডেফিনেটলি একটা ইভ্যালুয়েশনের মাধ্যম তার মানে তোমরা বুঝতেই পারলে উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই মুহূর্তে কিন্তু টেস্ট পরীক্ষা নেয়ার দুটো কারণের কথা উল্লেখ করলেন যেটা আগে আবশ্যিক ঠিক ছিল না সেটাকে আবশ্যিক করলেন প্রধানত যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোভিডের সংক্রমণ যদি পরবর্তীকালে এ অমিক্রমের প্রভাব আমাদের ভারতবর্ষে পড়ে এবং সংক্রমণ বাড়ে সেক্ষেত্রে এই যে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষার ফল বা এই টেস্ট পরীক্ষার নম্বরকেই গ্রহণ করা হতে পারে বিভিন্ন উপায়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তো এক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে টেস্ট পরীক্ষাটা এই টেস্ট পরীক্ষাটা অতীব ও কম সময় আছে তোমাদের হাতে আমি জানি যে তোমরা সময় কম পেয়েছো তার সত্ত্বেও এই টেস্ট পরীক্ষাটাকে কিন্তু তোমাদের ফাইনালের মতনই গুরুত্ব দিতে হবে যদি পরবর্তীকালে কিছু হয় তাহলে এই একমাত্র টেস্ট পরীক্ষার নম্বরটাই তোমাদের ফাইনাল হিসাবে কিন্তু সম্বল থাকছে এর পরবর্তী বিষয় মাধ্যমিক দু হাজার ফাইনাল এবং টেস্ট পরীক্ষা নিয়ে মাধ্যমিক দু নিয়ে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কি জানিয়েছিলেন সেটা শুনে নেব প্রাথমিক থেকেও ক্লাস এইট অব্দি যেটা বাকি আছে সবাইকেই তো তাদের এই লেখাপড়ার জায়গায় আবার ফেরত আনতে হবে সেটা তো মূল লক্ষ্য আমাদের সেটা হবে কিন্তু আগে উঁচু ক্লাসের এখান থেকেই পরবর্তী ধাপটা নির্ভর করবে আমাদের মার্চের সাত তারিখ থেকে পরীক্ষা ষোলো তারিখ অবধি হবে এই যে সময়টা আমাদের পাবো আর কি এর মধ্যে ছাত্রছাত্রীরা তারা বাড়িতে লেখাপড়া করেছে সেটা অনলাইনে করুক বা অফলাইনে নিজেরাই করুক এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের যে সমস্ত জায়গায় অসুবিধে আছে ডাউট আছে সেই ডাউটটাকে ক্লিয়ার করা দরকার এখন এই ক্লাসরুম টিচিং এর মাধ্যমে এই সঙ্গে আর একটা জিনিস দরকার যে আমি শুধু জিনিসটা তাকে শেখালাম সেটা নয় তার এক্সপ্রেশন করার তার লেখবার যে ক্ষমতা সেটাকেও ইনক্রিজ করা দরকার এই দুটো পার্ট তার ডাউট ক্লিয়ারিং এবং তার এক্সপ্রেশান এবিলিটি এই দুটোকে আমরা ডেভেলপ করব ডিউরিং দিস পিরিয়ড তার মানে বুঝতেই পারলেন পর্ষদ সভাপতির এই যে বক্তব্য সেটা কিছুদিন আগের তিনি বলেছিলেন যে সমগ্র যেগুলো ডাউট আছে ছাত্রছাত্রীদের সেই ডাউট ক্লিয়ারেন্স হবে এবং যেগুলোতে সমস্যা আছে এবং লেখার যে গতি সেটাকে বাড়ানো হবে বিভিন্ন উপায়ে সেটা কতটা এই মুহূর্তে টেস্ট পরীক্ষার আগে সম্ভব হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কতটা সিলেবাস শেষ হয়েছে এই যে টেস্ট পরীক্ষা প্রায় অনেক স্কুলে শুরু হয়ে গেছে অনেক স্কুলে শুরু হয়নি এবং আরও একটা বড় প্রশ্ন এই মুহূর্তে ফিফটি পারসেন্ট যে বা পঞ্চাশ নম্বরের যে পরীক্ষাটা হচ্ছে সেটা কতটুকু সিলেবাসের হবে যদিও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফুল মার্ক্সে টেস্ট পরীক্ষা হবে না পঞ্চাশ নম্বরে টেস্ট পরীক্ষা হবে তার সত্ত্বেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমরা যারা ছাত্রছাত্রী আছো স্কুল কত পার্সেন্ট সিলেবাস তোমাদের শেষ করেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও টেস্ট পরীক্ষার আগে কত পার্সেন্ট সিলেবাস অফলাইনে স্কুল শেষ করতে পেরেছে এ এবং তুমি কতটা স্কুল থেকে উপকৃত হয়েছো এরপরে একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছ তোমাদের ক্ষেত্রে কি হবে আমি প্রত্যেকে বলে রাখি তোমাদের প্রত্যেকের কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়া হয় না স্কুল চাইলে টেস্ট পরীক্ষা নেয় স্কুল না চাইলে কিন্তু টেস্ট পরীক্ষা নেয় না এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি যদি তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে তোমরা দেবে টেস্ট পরীক্ষা যদি না নেওয়া হয় সেক্ষেত্রে তোমরা নাও দিতে পারো তোমাদের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু অতি অবশ্যই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের স্কলারশিপ স্কলারশিপের জন্য তোমাদের এর মার্কশিটের প্রয়োজন পড়ে এবং ইলেভেনের যে মার্কশিট সেটা টুয়েলভে কোনো মতোই কাজে লাগে না তো এক্ষেত্রে এ তোমাদের কোনো চিন্তার বিষয় নেই এই মুহূর্তে তোমাদের ক্ষেত্রে এরকম কোনো বিষয় নেই যে টেস্ট পরীক্ষাটায় ফাইনালে হবে এটাও হতে পারে পরিস্থিতি স্বাভাবিক না থাকলে তোমাদের ইলেভেনের যে এক্সামিনেশান সেটা না হয়েও উইদাউট এক্সামিনেশান তোমরা টুয়েলভে পাস করতে পারো কিন্তু এই মুহূর্তেও দাঁড়িয়ে কোনো ইনফরমেশন এরকম নেই পরিস্থিতি স্বাভাবিক না থাকলে যেমনটি আমাদের প উচ্চ সংসদ সভাপতি বললেন যে পরীক্ষা যদি বাতিল হয় সেক্ষেত্রে উচ্চ একাদশ শ্রেণীর যদি পরীক্ষা বাতিল হয় আগের মতনই তোমরা উইদাউট এক্সাম টুয়েলভে উঠে যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আবার বলছি ই কোভিড যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা হবেই এটাই তোমাদের ধরে নিয়ে পড়াশোনা করতে হবে যতটা সম্ভব তোমরা পড়াশোনা করো এবং পরবর্তীকালে তোমাদের পরীক্ষা হোক কিংবা না হোক পড়াশোনা তোমরা শিখে গেলে সেটা তোমাদের বিফলে যাবে না